এরপরে হইল তুমি যা অর্জন করলা এটার দ্বারা তুমি সারা দুনিয়াটাকে জয় করে ফেল। আল্লাহু আকবার। মুশাহাদার নামাজ চলে আসনের পরে এবার আপনার জন্য দুয়ার খুলে যাবে। সারা জীবন আল্লাহর সঙ্গে বন্দার মুখোমুখি সম্পর্ক, বন্দার সঙ্গে আল্লাহর মুখোমুখি সম্পর্ক। কে কে তৈরি? তার সম্মুখ থেকে পর্দা সরে যায়, বলেন না। তিন নম্বর হইলো আল্লাহ পাকের তাজাল্লি তার উপর পড়ে। চার নম্বর হইলো আসরার তার সামনে খুল্লা যায়। আসরার তার সামনে খুলে যায়। এরকম আসরার খুলতে থাকে যে আপনি এমন কোন ওই বুঝুন। আল্লাহ একবার। সৈয়দ আতাউল্লাহ শাহ ইস্কান্দারি রহমতুল্লাহ আলাই, আমাদের খোদা বাকিতে কাম করে না, আমাদের খোদা বাকিতে কাম করে না। আপনি নামাজ পড়বেন, নগদ সব দেওয়া হবে, বাকি এই কাম আল্লাহ করে না। আল্লাহ কোনটা করে? বাকিতে তো দিবই বেড়া, নগদ পাই না, বাকিতে তো পাইবাই, মৌতের পরে তো পাইবাই, নগদ কিছু কি পাইবা? নগদ কোন জিনিসটা পাওয়া যায়? নগদ হইল আসরার, নগদ হইল তাজাল্লি, বলেন না। নগদ হইল আসরার, নগদ হইল তাজাল্লি। তাজাল্লি কারে কয়? তাজাল্লি বলা হয় আরবিতে, আরবি শব্দ তাজাল্লি। বাংলায় বাংলাতে বুঝবেন না, এটা ইংরেজি বলে বুঝবেন। ইংরেজি হলো ফোকাস, না ইংরেজি কি ফোকাসটা বুঝে, ফোকাসটা কি বুঝে। আর এটাকে যদি আমি আলোক রশ্মি কই তাহলে বুঝবো না, এজন্য ইংরেজিটা বুঝে বলা। এটা হলো কি ফোকাস। আরবিতে কি কয়? তাজাল্লি। ইংরেজিতে কি কয়? ফোকাস। আরবিতে কি কয়? তাজাল্লি। ইংরেজিতে কি কয়? ফোকাস। আসমান থেকে আল্লাহ পাকের একটা তাজাল্লি তোমার রুহের উপরে পতিত হইতে শুরু করে। তাজাল্লি যখন আসে তখন তো মানুষ পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। ছোট্ট একটা ঘটনা বলি, ঘটনা হইলো কিয়ামতের মাঠের ঘটনা। কোন ঘটনা? কিয়ামতের ঘটনা। কিয়ামতের মাঠে আমগো সেক্রেটারি সাহেব, এখন তো সেক্রেটারি নাই, আগের সেক্রেটারি আর তবু আমার কাছে সেক্রেটারি আর কাছে আই আর তার আব্বা আমার বড় কলিজার টুকরো আছে, আমার কলিজার টুকরো আছে। এত বালা মানুষ, আলেম না কিন্তু এত বালা মানুষ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজি আব্দুল সাত্তার মরহুম, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব। হজের হাজি আব্দুল সাত্তার হজের পাগল আছে। আপনি গরিব মানুষ, কি গরিব এটা কমো না। তারপরে খালি কান দেখো আল্লাহ মক্কা শরীফ যাইতে হবে। এত বুড়া মানুষ আল্লাহ এতারে যে মক্কা শরীফ নেয়, তাতে মানে মক্কা শরীফ যাইতে হলে টাকা লাগবো, টাকা পাইতে হলে ব্যবসা লাগবো, ব্যবসা করতে হলে বুড়ারা যদি কয় তুমি ব্যবসা শুরু, তো বুড়া মুশকিল হয়ে যাবো না। তো কান্দে বুড়ায় পায়ে জোয়ানে, কথা বল না, কান্দে বুড়ায় পায়ে জোয়ানে, বুড়ায় কান্দে আছে আর জোয়ানে পাইতে আছে, কথা বল না, বুড়ায় কান্দে আছে আর জোয়ানে কি পাইতে, এই জোয়ান বয়ে রয়েছে। কিছু টাকা পয়সা হইল, পৌনের পরে হইতে আসে কাহানি, আমি মক্কা শরীফ যাইতাম, কথা বল না, আমি কি আল্লাহ একবার একবার পড়াইলো, দুইবার পড়াইলো, তিনবার পড়াইলো, এক একবার এক একটা উসিলা ধরে কয় যে আমি মক্কা শরীফ যাইতাম। পরে কয় যে তোর মারে তো লয়ে যাওয়ার লাগে, আমিও তো যাওয়ার লাগে, মানে এটা উসিলা ধরে। এরকম তো চাষার হজটা করা হয় নাই রে, তার কোনো ছেলে মেয়ে নাই, তো চাষার হস্তা করে দিলে আমি কেমনে কব। আসলে একটা উচিলা ধরতে আছে। আমি বয়ান করলাম যে এরকম ভাবে আপনার হজে যাব, হজের একটা বিরাট কিছান একটা বয়ান হয়েছিল। আল্লাহ একবার উনার খুব মানে জজবা চলে আসছে, মানে কেমনে হজে আবার ছেলেরা কেমনে কইব যে আমি আবার যেতাম। ছেলে যদি একবার পড়াইলাম, দুইবার পড়াইলাম, তিনবার পড়াইলাম, আপনার কি আসলে না কি সরব? এরপরে কইতে পারে না, খালি আমার লোক কয় যে আপনি একটু কর না, টাকা পয়সা আসেনি, টাকা পয়সা
ساحل سے لگا دے میرے عشقوں کا سفینہ آنکھوں سے دکھا دے مجھے مکہ و مدینہ الہی دکھا دے مدینہ کیسے بستی ہے جہاں پر رات دن مولا تیری رحمت برستی ہے رہے میرا مسکن حوالی کعبہ رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ تو جائے ہو بڑا عاشق سلن مکہ مدینہ عاشق سلن اللہ غلی کے رحمت کریں شبہ بلن آمین تو کوئی تے سلام এই যে নামাজের ব্যাপারগুলো কইতেছিলাম কি জানি কথা বলতেছিলাম সঙ্গে উম্মতের কোন একজনের সঙ্গে দেখা হয়ে যাবে ধরেন না আবু হানিফার লগে দেখা তো কইতে আছে হানিফ পালন হস করছেননি কুরসি তো এই কথা শুনুনের লগে লগে পয়গম্বর মুসা আয়েশা ওনার কপালের মধ্যে চুমা আরম্ভ করে চিহ্নিত ব্যক্তি বলতেছি না মানে কোন হজ করেনে ওয়ালা কোন জিজ্ঞেস করতেছে আপনি এরকম ভাবে আমার কপালে চুমা দিলেন তোমার কপালে চুমা দিছি এই জন্য কারণ আমি আল্লাহ পাকের একটা তাজাল্লি পাওনের কাঙ্গাল ছিলাম না আমি আল্লাহ পাকের একটা তাজাল্লি মানে কি ফোকাস ওই ফোকাস পাওনের একটা কাঙ্গাল ছিলাম কিন্তু আমার দ্বারা এটা সামাল দেওয়া সম্ভব হয় নাই আল্লাহ পাককে আমি বললাম যে আল্লাহ একটু আপনাদের দেখতাম আল্লাহ পাক বলেন লান তারানি রব্বি আনি আনজুর ইলাই আমি আপনাকে দেখতাম আল্লাহ পাক বলেন লান তারানি আমার তাজাল্লি তুমি সইতে পারবে না আমাকে তুমি দেখা সম্ভব না ওয়ালাকিন জুর ইলাল জাবাল পাহাড়ের দিকে তাকাও কইতে আছে আল্লাহ পাক কইতে আছে বলে মুসা আমার তাজাল্লি তুমি তো সইতে পারবে না তবে হযরত মূসা কয় না আমার দেখান লাগবো আমার এক নিষেধ বলেন না কি নিষেধ এখানে বসনের পরে অন্যদিকে তাওয়াজ্জু নিষেধ অন্যদিকে তাওয়াজ্জু নিষেধ তিন জিনিস পাঁচ জিনিস ইহতিয়াজ তলব তাওয়াজ্জু ইহতিয়াজ محفل نہیں ہے یہ اصلاحی محفل ہے تربیتی محفل ہے کبھی کبھی تو یہ چیز بھی نکل آ جائے گا ٹھیک ہے تو اللہ کون غلط حرکت کرا جائے گا তো হযরত মূসা আলাইহিস সালাম বলেন না হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে কইতে আসে আল্লাহ আমি একটু দেখতাম রব্বি আরিনি আনজুর ইলাই কারণ আড়াল থেকে কথা কইতে ভাল লাগে না আল্লাহ মূসা কথা কয় আল্লাহ জবাব দেয় ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা হযরত মূসা বলেন না হযরত মূসা কথা কয় আল্লাহ কি জবাব দেয় একবার কথা কইলো ভাল লাগলো আমার কথা কইলো ভাল লাগলো এরপরে তো আল্লাহ পর্দার আড়াল থেকে এরকম মুখস্থ কথা কইতে ভাল লাগে না পর্দাটা সরাও একটু দেখিয়া দেখিয়া কথা কইতাম মন চায় কার কার মন চায় হযরত মূসার জন্য এটা সম্ভব হয় নাই কিন্তু আপনার জন্য সম্ভব
الله اكبر الحمد لله محمد رسول الله الله পাক জিজ্ঞেস করতে আসেন আমার পয়গম্বর হাদিয়া কিতা দিতাম কোন হাদিয়া কিতা দিতাম আল্লাহর হাবিব বলতে আসেন আল্লাহ হাদিয়াই যখন আপনি দিবেন কোন না হাদিয়াই যখন আপনি দিবেন আমারে দিবেন আমার উম্মতরে দিবেন আপনি দিবেন হিসাবটা বুঝা লয়েন হাদিয়া কে দিব আল্লাহ কারে দিব মুহাম্মদুর রাসূলের উম্মতকে উম্মতকে দিব তাইলে হাদিয়াটা আল্লাহর হাবিব কইতে আসেন হাদিয়াটা যেটাই দিবেন হাদিয়ার কোয়ালিটিটা এরকম হইতে হবে কি রকম আজকে আমি যেরকম আপনার সামনে এসে হাজির আপনি আমার সামনে আমি আপনার সামনে আমার উম্মতকে হাদিয়া যদি দেন এমন জিনিস দিবেন যেই জিনিসটা পাওয়ার পরে আমার উম্মতের যে কোনো ব্যক্তি নারী হোক পুরুষ হোক সাধারণ হোক অসাধারণ হোক সে যখনই মন চাইবে মন চাওয়ার সঙ্গে সঙ্গে সে যেন আপনার মুখোমুখি আমার এই চেয়ারের পর্যন্ত আইসা পৌঁছে যেতে পারে এরকম জিনিস দান করবে আল্লাহ পাক বলতেছেন এটাই তো তৈরি করে রাখছি এর নাম নামাজ এটাই তো তৈরি করে রাখছি এর নাম কি যখন আল্লাহর বান্দা এরকম ভাবে কামেলের নামাজ যখন শুরু করবে তখন আল্লাহর সামনে বান্দা বান্দার সামনে আল্লাহ আল্লাহর সামনে বান্দা বান্দার সামনে আল্লাহ إياك نعبد ونستعين إياك نعبد وإياك نستعين إياك আপনার إياك করি আপনার কথাটা কখন বলে বাইরে থাকলে বলে না সামনে থাকলে বলে একমাত্র আপনার কাছে সাহায্য চাই আপনার আপনার বলেন না আপনার আপনার কথাটা কাকে বলে দূরের কাউকে বলে না সামনে বলে বুঝা গেল আপনাকে এমন জিনিস আল্লাহ দান করছেন যে আল্লাহ আপনার সামনে যেখানে আপনি দিক্যা দিক্যা দেখুন যায় না আপ কথাটা আপনি ঠিকই কইতে পারতেছেন কিন্তু পর্দা পড়ে আছে কোন না পর্দা পড়ে আছে এই পর্দাটাকে সরানোর জন্য হইল লা আমার ভিতরে আপনাকে দেখতে পাই আল্লাহ আকবার হায় তো মেরে পাশে হরদম বন্না হায় তো মেরে পাশে হরদম হায় তো মেরে পাশে হরদম লেকে মই আন্ধার পর আমাদের সামনে আল্লাহ আছেন পিছনে আছে 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 উপরে আছে নিচে দেখেন কি না দেখি না কেন দেখি না আসেন কিন্তু দেখি না বলতেছে আল্লাহ আসে ও আল্লাহ সামনে আসো কোনদিন দেখলাম না পিছনে আসো কোনদিন দেখলাম না ডাইনে আসো কোনদিন দেখলাম না বামে আসো কোনদিন দেখলাম না ও খোদা যে চোখ দিয়ে আসমান দেখা যায় তোমাকে দেখা যায় না জমিন দেখা যায় তোমাকে দেখা যায় না গাছপালা দেখা যায় তোমাকে দেখা যায় না মানব দানব দেখা যায় তোমাকে দেখা যায় না ও খোদা এই চোখ তুমি লইয়া যাও আমাকে সেই চোখ দান করো যে চোখ দ্বারা তুমি মাওলাকে আমি দেখব হে তুমি রে পাশে হরদম লেকে মই আন্ধার পর হে তুমি রে পাশে হরদম লেকে মই আন্ধার পর বখশ বো নূরে বসিরত জিসসে তু আবে নজর ওই চোখ আমাকে দান করো যে চোখ দ্বারা আমি তুমি মাওলাকে দেখতে পাবো পর্দাটা সরায়া দাও পর্দাটা সরায়া দাও পর্দা সরাইতে হইলে চুমা দিছে কন্যা কি চুমা দিছে
এখন উম্মতে মুহাম্মদী কইতে আসে আমারে আপনি সময় দিলেন ঘটনা হইল তুমি আল্লাহু আকবার আমি সামাল দিতে আমি একটা সামাল দিতে পারি নাই তুমি তো কোটি কোটি সামাল দিয়ে আসছো না আমি একটা সামাল দিতে পারি নাই তুমি কোটি কোটি সামাল দিয়ে আসছো তাহলে তোমার কপালে সময় দেওয়ার লাগে না বাইতুল্লাহ শরীফের উপরে রোজানা 120 টা তাজাল্লি কন্যা বাইতুল্লাহ শরীফের উপরে রোজানা কয়টা 120 বাইতুল্লাহ শরীফের উপরে রোজানা 120 টা তাজাল্লি যদি হয় তাহলে মাসে কয়টা বছরে কয়টা 10 বছরে কয়টা সৃষ্টি থেকে আজ পর্যন্ত রোজানা 120 টা তাজাল্লি যদি নাজিল হইয়া থাকলো তাইলে আজগার হিসাবে মুস্তফা ভাই আপনি ক্যালকুলেটর লন আজগার হিসাবে বাইতুল্লাহ শরীফের মধ্যে কত পরিমাণ তাজাল্লি সংরক্ষিত আছে এই যে আপনি তওয়াফ করেন তওয়াফ যে করতে আছেন কেন করতে আছেন কারণ এটার মধ্যে তাজাল্লি এটার মধ্যে কি তাজাল্লি চাই এখানে দুনিয়ার মধ্যে যত মানুষ যত দোয়া করে দুনিয়ার মধ্যে যত মানুষ যত রহমত চায় সব রহমত গুলো তাজাল্লির আকারে বাইতুল্লাহর ছাদের উপর নাজিল হয় এখান থেকে পাইপ লাইন দেওয়া আছে প্রত্যেক মহল্লা মহল্লায় মসজিদের মধ্যে মসজিদ থেকে আবার পাইপ লাইন দেওয়া আছে প্রত্যেকের বাড়ি বাড়ি নিজামটা হইল আসমান থেকে নাজিল হয় বাইতুল্লাহ থেকে পৌঁছে যায় মসজিদে মসজিদে মসজিদ থেকে পৌঁছে যায় এই জন্য মসজিদওয়ালা জিন্দগি নামাজওয়ালা জিন্দগি মসজিদওয়ালা জিন্দগি নামাজওয়ালা এখন পিশাব মসজিদে যায় না কথা বল না মসজিদ লাগবে নামাজ লাগবে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ ওই যে তাজাল্লি বাইতুল্লাহ শরীফের উপরে তাজাল্লি কোটি কোটি তাজাল্লি মুস্তফা ভাইকে কইলাম কন্যা বাচ্চা দেন উনি কয় ক্যালকুলেটর কুলাইব না মেরে ভাই ও দোস্ত বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চাইছিলেন একটা আর এটা এটা পাইয়াও সামাল দিতে পারে নাই এটা পাইয়াও কি সামাল দিতে পারে নাই আর আপনি কোটি কোটি তাজাল্লি আছে আপনি তওয়াফ করে আবার জিন্দা বাড়িতে ফিরে আসছে গেছে হুশ লইয়া তওয়াফ করছে আবার জিন্দা বাড়িতে ফিরেও আসছে এনে এটার হেডম এটার শক্তিটা কত আর মুসা আলাইহিস সালাম একটাই পারে নাই আল্লাহ পাককে কইলো আল্লাহ একটু দেখতাম আল্লাহ পাক বলেন ঠিক আছে তোমার তো বয়স হয় নাই কন্যা তোমার কি হয় নাই এখন জালাল কইতে আছে আমি পারলাম হযরত মুসা পারলেন না তাহলে আমি সিনিয়র হইয়া গেলাম হযরত মুসা জুনিয়র ঠিক ওয়াসওয়াসা তো আরে এখানে তো কইবেন এখানে কইবেন এখানে এসকাল হবে এখানে জবাব হবে কারণ আমাদের এটা হলো তাসাউফের ক্লাস বলেন না তাসাউফের ক্লাস মেরে ভাই ও দোস্ত বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যে চাইছেন এটা টাইমের আগে চাইছেন কন্যা টাইমের আগে চাইছেন এই জন্য আল্লাহ পাক জবাব দিয়েছেন মুসা বয়স হয় নাই কন্যা কি হয় নাই বয়স হয় নাই কারণ আপনার ঘরের মধ্যে এখন দুই সন্তান এক সন্তান পড়ে মাস্টার্সে এক সন্তান পড়ে ক্লাস ওয়ানে এখন মাস্টার্স যে পড়ে এই বেড়ার বই হলো এরম মোড়া মোড়া আর ওয়ানে পড়ে এই বেড়ার বই কি এখন ছোট্ট বাচ্চা খালি বারবার মোড়াটা ধরে না ছোট্ট বাচ্চা বারবার কি আপনি কি জবাব দিবেন তারে বয়স হয় না কি জবাব দিবেন হ্যাঁ তো এটা পড়ান তো বয়স হয় বয়স কি আপনি কোনো বখিলি আছে কোনো বখিলি নাই ছোট সন্তানের জন্য কোনো কৃপণতা নাই ছোট সন্তানের উপরে কোনো কম দয়া নয় সবই ঠিক আছে খালি ফ্যাক্টর ফ্যাক্টর কি কিন্তু বাচ্চাই কি মানে সারাদিন কইলে কি কইতে আছে বয়স হয় না দিয়া চান না আপনি বাচ্চাকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন না আমি এত বুঝিনি না আমার যেটা চাইছি এটা আল্লাহ পাক কয় যে বুঝানো তো যাইব না আচ্ছা ঠিক আছে একটা কাম করি ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল তোর মুসা তোমারও শরীর পাহাড়েরও শরীর তোর পাহাড়
দুলপাহাড় কতমার সাইডে আছে দুলপাহাড় কতমারও শরীর 3.5 হাত পাহাড়ের শরীর 3.5 মাইল কন্যা তোমার শরীর 3.5 হাত পাহাড়ের শরীর 3.5 মাইল তোমার শরীর টিপ দিলে আঙ্গুল ডুবিয়া যায় পাহাড়ের শরীর টিপ দিলে আঙ্গুল ভাঙিয়া যায় কথা কন্যা টিপ দিলে কি আঙ্গুল ভাঙিয়া যায় তুমি বেশ কেমন আছে না আমার বয়স কয়েকটা দিন পাহাড়ের বয়স কয়েকটা দিন বুঝা গেল পাহাড় সব দিক থেকে সিনিয়র পাহাড় সব দিক থেকে সিনিয়র আমি তোমার উপর তাজালনিটা রাখবো না আমি আমার তাজালনিটা রাখবো দূর পাহাড়ের উপরে যে বয়সের দিক থেকেও সিনিয়র শরীরের দিক থেকেও সিনিয়র সব দিক থেকে সে কি সিনিয়র পাহাড় যদি আমার তাজাল্লি সামাল দিতে পারে তাহলে তুমি চিন্তা করতে পারবা যে আচ্ছা দেখি আমি হয়তো পারবো আর যদি তুমি চোখের সামনে দেখলা যে পাহাড় রেজা রেজা হইয়া যেতেছে সামাল দিতে পারতেছে না তাহলে তোমার এই কথা বুঝতে বাকি থাকবে না যে আমার দ্বারা এটা সামাল দেওয়ার কথা পরিষ্কার فلما تجلى ربه للجبل الله পাক এই ছিটে ফুটে একটা তাজাল্লি কার উপর রাখলেন জালহু দক্কা পাহাড় থর থর করে কাঁপতে কাঁপতে পুরা এরকম রেজা রেজা বিলকুল রেজা রেজা হয়ে ফখারা মুসা সাইকা ততক্ষণে হযরত মুসা বেহুশ ততক্ষণ হযরত মুসা কি বেহুশ মারা যায় নাই বেহুশ মারা যায় নাই বেহুশ মারা যায় নাই কেন একটা ব্যাপার আছে অনেকক্ষণ পরে হযরত মুসা যখন মোটামুটি সজাগ হইলেন আল্লাহ পাক বললেন কি খবর বলছে আল্লাহ পিতা জানি হয়ে গেছে গা পাহাড় কই পাহাড় তো নাই তখন হযরত মুসা বললেন যে হ্যাঁ আসলে এটা ইয়ে বস কি বাত নেহি বলেন না ইয়ে বস কি বাত নেহি ইয়ে বস কি বাত নেহি জোরে বলেন না ইয়ে বস কি বাত নেহি তবে আমার মন রে মনাইতে পারি না দেখিয়া কইছি আরে আসলে এটা আমার দ্বারা সম্ভব না এটা আমার দ্বারা সামাল দেওয়ান সম্ভব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ গেলেন মেরাজ শরীফ গিয়ে আল্লাহ পাকের কাছে কইতেছেন এই এক চেয়ার আমার আগে এই চেয়ারে কেউ আসে নাই আসে নাকি আমার পরে ওই চেয়ারে কেউ আসবে না ফাকানা কাবা কাউসাইন আও আদনা বলেন না ফাকানা কাবা কাউসাইন আও আদনা বাউহা ইলা আবদিহি মা আউহা আল্লাহ পাক আল্লাহ পাক তার আবিদ কিরকম মুখোমুখি দেখান না কিরকম মুখোমুখি মুখোমুখি দুইজন এরকম মুখোমুখি বসা আল্লাহর হাবিব এক সামনে আর আল্লাহর হাবিবের সামনে আল্লাহ পাক সুবহানাল্লাহ তো আল্লাহর হাবিব কইতে আছেন আমি যে চেয়ারে এখন বসা আপনার সামনে আমার আগে এই চেয়ারে কেউ বসেনি আমার পরে ওই চেয়ারে কেউ বসবে না ও আল্লাহ আমার উম্মতের জন্য আমি হাদিয়া চাই এমন হাদিয়া চাই যা আজকে তো আমি বাস্তবভাবে আসলাম আমার উম্মত হয়তো বাস্তবভাবে আসতে পারবে না তবে রুহানি ভাবে তবে রূপক ভাবে তবে রুহানি তবে রুহানি ভাবে রূপক ভাবে রুহানি না রুহানি ভাবে রূপক ভাবে রুহানি ভাবে রূপক ভাবে আমার উম্মত যেন ঠিক এই চেয়ারে এসে আপনার লগে আমি যেরকম কথা কইতে আসি এরকম কথা কইতে পারে এমন একটা সুযোগ আমার উম্মতকে হাদিয়া দে এটার নাম হইলো নামাজ কোন এটার নাম হইলো কি আল্লাহ তো কইতেছিলাম এটা তবে আরেক কথা আল্লাহ পাকের কাছে সেখানে আমার দেও আল্লাহ এই যে তাজাল্লি আমার উম্মত কে আপনি আপনাকে আমার উম্মত আপনার ঘর তওয়াফ করবে সেখানে তাজাল্লি শর্ত হইল আপনার কাছে চাইয়া যাইতে আসি হযরত মুসা কিন্তু তাজাল্লি পাইয়া তাজাল্লির সামনে বেহুশ হয়ে গেছে আমি দরখাস্ত করতে আসি আমার উম্মত যেন বেহুশ না হয় তাজাল্লির বরকত লইয়া যেন বাড়িতে ফেরত যাইতে পারে এই জন্য আপনি সাধারণ পাবলিক অথচ বাইতুল্লাহ তওয়াফ করতেছেন তওয়াফ করে আবার সুস্থ মতন বাড়িতেও চলে আসতে আছেন বেহুশ হইতে হয় নাই বেহুশ হইতে
তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ তাজাল্লি বলতেছিলাম তাজাল্লি তাজাল্লি ইংরেজি কি নামাজ নামাজের মধ্যে কামিলিনের নামাজ সেই নামাজের মধ্যে আল্লাহ পাকের আরশ থেকে একটা ফোকাস রুহানি ভাবে ওই বান্দার উপরে এসে পতিত হয় আল্লাহ পাক অসীম তাজাল্লি অসীম কথা কয় না আল্লাহ পাক অসীম তাজাল্লি অসীম আল্লাহ পাক অসীম তাজাল্লি অসীম মানে এটা জীবন ভর আপনি নামাজ পড়বেন তাজাল্লি পাওয়া শেষ হবে না মা আল্লাহর হাবিব জীবন ভরই তাজাল্লির সমুদ্রের মধ্যে থাকলেন এরপরেও মৌতের আগে এন্তেকালের আগে কয় ও আল্লাহ মন ভরা পাইলাম না কন্যা মন ভরা কি পাইলাম না যেন অনেক অনেক রয়ে গেছে লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাররু ওয়া লা ইউনতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জালাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত আল্লাহ তো অসীম বলেন না আল্লাহ কি অসীম তো নামাজের মধ্যে কামিলিনের নামাজের মধ্যে তাজাল্লি কি বলে না কামিলিনের নামাজের মধ্যে তাজাল্লি মানে চারটা জিনিস আজাদ ভাই কয়টা জিনিস আব্দুল দেখেন না কয়টা চারটা নামাজের দ্বারা মানুষ প্রাপ্ত হয় চার জিনিস নামাজের দ্বারা মানুষ প্রাপ্ত হয় চার জিনিস এক নম্বর হইলো নামাজের দ্বারা শরীরটা ধুইয়া মুচ্ছা গুনামুক্ত হইয়া যায় গুনামুক্ত হইয়া যায় কারণ মসজিদে নাপাক অবস্থায় ঢুকন যায় না আল্লাহ পাকের হেরেমের মধ্যে ঢুকতে হইলে আগে আপনাকে পাক পবিত্র হইতে হবে আল্লাহু আকবার শরীরটাও পাক করণ লাগে মনটাকেও পাক করণ লাগে কারণ আগের বয়ানে বলা হয়েছে মানুষ বলতে কি শরীর শরীর মন পাক আপনাকে করতে হবে শরীরও পাক করতে হবে মন পাক করতে হবে শরীর পাক করতে হবে শরীর পাক করবে কিভাবে বামসিলু উজুহাকুম ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন উযু করলেন শরীর পাক আর মন কিভাবে মন পাক করার জন্য আস্তাগফিরুল্লাহ আপনি যখন শরীর পাক মন পাক লইয়া এরকম ভাবে কামিলিনের নামাজ মনে আছে তো কামিলিনের নামাজ কামিলিনের নামাজ মনে ভুল গেছে গা ওই যে নফস সেখানে নকশা কয়টা নকশা দুনিয়ার নকশা কি নকশা দুনিয়ার নকশা আখেরাতের নকশা আর দেমাগ কি কাম করবে দেমাগ পারমারি করবে এটা হলো মুজাহাদার নামাজ এরপরে তবিয়ত হয়ে যাবে এটা হলো আরেফিনের নামাজ এরপরে তবিয়ত কমপ্লিট হয়ে গেলে তাজাল্লি তাজাল্লি যখন শুরু হইল তখন এই কামিলিনের নামাজ শুরু হয়ে গেল এটা হইল মুকাশা এটা হইল মুশাহাদার নামাজ কিসের নামাজ মুশাহাদার নামাজ আল্লাহ পাকের রাজ্যটা আল্লাহ পাক তখন আপনার মনন জগতে এই চোখের সামনে নয় মনের জগতে বলেন না কোন জগতে খেয়াল খেয়াল ধরেন না মাথাটা ধরেন খেয়াল খেয়ালে মা সেবা বাসাদ নামারা খেয়ালে মা সেবা বাসাদ নামারা জেহার মুকুন তাজাল্লিয়া শিকারা আপনার চিন্তার জগৎ আপনার ধ্যানের জগৎ আপনার মনন জগতের মধ্যে তখন আল্লাহ সম্পর্কে আল্লাহ কত বড় তার জাত কত বড় তার সিফত কত বড় তিনি আসমাউল হুসনা তার কত বড় এই সব কিছু এক একটা জিনিস আপনার নজরে আপনার জীবন থেকেও চলে আসবে আল্লাহ
অনেক কিছু আগে আপনি মিলান নাই, তখন দেখবেন যে মিল্লা যাবে। আরে আমি তো জিনিসটা এরকম খেয়াল করছিলাম, আসলে তো জিনিসটা এরকম নয়। নামাজের মধ্যে আল্লাহ পাক আপনাকে ধরায়া দিবেন, এরকম বহু আসরার আপনার সামনে খুলতে থাকবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এগুলো হইলো মনন চর্চার দ্বারা প্রাপ্ত জিনিস। মনন চর্চা না করা হইলে বুঝানো মুশকিল হইয়া যায়। বুঝানো কি মুশকিল হইয়া যায়। যেই বাচ্চা বালে হয় নাই পার না, যেই বাচ্চা কি হয় বুঝতে থাকবেন, তখন প্রত্যেকবারে মনে হইব যে আরে বেকুবে না আসিলাম। এরকম ভাবে নগদ নগদ বারবার নগদ নগদ বারবার জব ভি সেজদা করতা রাহা হে তব ভি ইয়ে নিকল রাহা হে জব ভি সেজদা কর রাহা হে তব ভি ইয়ে আসরার মিল রাহা হে চলতেই আছে চলতেই আছে চলতেই আছে মওত পর্যন্ত। আল্লাহু আকবার। এই আসরারের দুয়ার খুলে যায় যখন কেউ হাকিকত ওয়ালা নামাজ, কামিলিনের নামাজ, আর এরকম ভাবে মুকাশাফার নামাজ, এরকম ভাবে সে যখন পড়তে থাকে মুশাহাদার নামাজ, সে যখন সুবহানাল্লাহ, কার কার দরকার আছে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিম্মত করেন, হিম্মত কেমনে পাইতে হবে? ওই আজান থেকে রেডি হইতে হবে, কোন না কেমনে পাইতে হবে? আজান থেকে রেডি হইতে হবে, থেকে আজান থেকে রেডি হইতে হবে। আজানের মধ্যে বলা হয় আল্লাহু আকবার, বলা হয় কি না? আল্লাহ মহান। কতবার? চারবার। কতবার? চারবার। কি বলা হয়? আল্লাহু আকবার বলা হয়। আল্লাহু আকবার। আল্লাহ মহান অর্থ কি? আল্লাহ ছোট, আল্লাহ বড়। কোন না আমি ছোট, আল্লাহ বড়। দুনিয়া ছোট, আল্লাহ। আসমান ছোট, আল্লাহ। দ্বিতীয় আসমান ছোট, আল্লাহ। তৃতীয় আসমান ছোট, আল্লাহ। চতুর্থ আসমান ছোট, আল্লাহ। পঞ্চম আসমান ছোট, আল্লাহ। ষষ্ঠ আসমান ছোট, আল্লাহ। সপ্তম আসমান ছোট, আল্লাহ। সিদরাতুল মুনতাহা ছোট, আল্লাহ। জান্নাত জাহান্নাম ছোট, আল্লাহ। রূহুল কালাম ছোট, আল্লাহ। আরশ কুরসি ছোট, আল্লাহ। আলমে খালক ছোট, আল্লাহ। আপনাকে এইভাবে আল্লাহু আকবার শব্দটা রপ্ত করতে হবে, মনের মধ্যে এটাকে জাগ্রত করতে হবে। আমি যে আল্লাহু আকবার বলতে আসি, নামাজের মূল বিষয় হইল আল্লাহু আকবার। নামাজের মূল বিষয় বলেন না আল্লাহু আকবার। এই জন্য আজানের মধ্যে আল্লাহু আকবার, একামতের মধ্যে আল্লাহু আকবার, ইমাম সাহেব আল্লাহু আকবার, মুক্তাদি সাহেব আল্লাহু আকবার, দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার, রুকুতে যায় আল্লাহু আকবার, সেজদায় যায় আল্লাহু আকবার, সব জায়গায় কি আল্লাহু আকবার। মানে এখানে মূল কথা হইল আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়। দেখান না, সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়। এই যে ফিলিংস বলেন না, এই ফিলিংস, এই ফিলিংসটা এক মিনিট চোখ বন্ধ করেন, সবাই চোখ বন্ধ করে এই ফিলিংসটাকে আপনার ভিতরে আনেন। সব ছোট আল্লাহ বড়, এটা মনের দেমাগের মধ্যে, দেমাগের অতি গভীরে আনতে হবে। বাস্তব ভাবে আমি ছোট, আমার সরকার ছোট, সরকারের পাওয়ার ছোট, আমেরিকা ছোট, আমেরিকার প্রেসিডেন্ট ছোট, যত আপনার নজরে যা আসতে পারে সবগুলোকে নজরে আনবেন, ছোট বানাইবেন, আল্লাহর বড়ত্বের কথা ঘোষণা দিবেন। এক মিনিট চোখ বন্ধ সবাই করুন, তাইলেই আপনার ভিতরে সব ছোট আল্লাহ বড়র ফিলিংসটা। নামাজ বানাইতে হয়, নামাজ বানাইতে হয়, তার এক একটা পার্ট বানাইতে হয়, এক একটা তসবিহ বানাইতে হয়, সুবহানাল্লাহ বানাইতে হয়, আল্লাহু আকবার বানাইতে হয়, সূরা ফাতিহা বানাইতে হয়, রুকু বানাইতে হয়, সেজদা বানাইতে হয়, বৈঠক বানাইতে হয়। আমরা তো সব আল্লাহর রাস্তিয়া মানুষ, আমরা কি আল্লাহর রাস্তিয়া মানুষ, খালি আমরা দেখলাম আর করলাম, এটা যারা নামাজ হয় না, এটা হলো নামাজের আকৃতি, নামাজ নয়। নামাজের সুরত এক জিনিস আর নামাজ আরেক জিনিস, বলেন না
নামাজের পোশাক এক জিনিস আর নামাজ আরেক জিনিস। আমরা নামাজকে কোনোদিন পাই নাই, যেটা পাইছি এটা হইল নামাজের পোশাক। قالتِ الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم نماز کے حضرت حضرت عمر فاروق رضی اللہ تعالی عنہ بولن نماز بنائیتے 12 বছর লাগে بننا نماز بنائیتے 12 বছর লাগে ہم مکتبے ایک ছাত্র কয় এরকম নি আমার তো এক এক দিনের সবকে আমি সব নামাজ শিখে নেছি যেই নামাজের কথা কইছেন সেই নামাজ তুমি চিনই না। আমরা তো ওই নামাজ ওই বক্তব্যের ওই ফোলার নামাজ লই আমরা আছি, হযরত উমরের নামাজ চিনি না। রে ভাই ও দোস্ত বুজুর্গ বানাইতে হবে, বানানোর কাম শুরু করার লাগে আজান থেকে, বলেন না শুরু করার লাগে আজান থেকে। যখন বলা হইল আল্লাহু আকবার চারবার, চারদিকে লক্ষ্য করে মুয়াজ্জিন সাহেব কইতে আছে সামনে বলো, পিছনে বলো, ডাইনে বলো, বামে বলো, যা আছে সব ছোট আল্লাহ বড়, যা আছে সব ছোট আল্লাহ বড়। আপনাকে বলা হয়েছে তোমার কানের মধ্যে আল্লাহু আকবার শব্দ ঢুকলো, তো তুমিও বলো সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়, সব ছোট আল্লাহ বড়। এই কথা কোনের পরে এখন নতুন কাম নতুন কাম ধরলে কাম বড় আল্লাহ ছোট, কাম বড় আল্লাহ ছোট দেবো না। এই জন্য নতুন কাম ধরনের সুযোগ নাই। কুরআন কাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন ঠিক আছে, যেটা ধরে নেছো এটা যদি নামাজের আগে আগে শেষ করো যেত শেষ করে নাও, আর যদি শেষ করন না যায় তাই নামাজ গানের মধ্যে থামায়া দিয়া তুমি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, যেটা আছে এটা থামায়া তুমি মসজিদে চলে যাও। আল্লাহু আকবার। তো এই যে নামাজটা আপনি শুরু করুন লাগে কোথেকে, আজান থেকে আপনি শুরু করবেন, তারপরে আল্লাহু আকবার মসজিদে আসলেন, মসজিদে এসে তাড়াহুড়া করা, এরকম ভাবে তাড়াহুড়া করা নামাজ শুরু করলে, নামাজ পড়তে থাকলে আপনার মন কোনোদিন লাগবে না, খুব এহতেমামের সঙ্গে, খুব এহতেমামের সঙ্গে। একজন দৌড়াইয়া গিয়া জামাত ধরতে আছে, আল্লাহর হাবিব বলেন যে দৌড়ানির কাম নাই, কর না দৌড়ানির, এখন দৌড়াও কেন আগে কি করছ, এখন দৌড়াও কেন আগে কি করছ, তুমি এখন দৌড়াইবা হাঁপাইতে হাঁপাইতে যাইবা, এরপরে এই এই নামাজ তো আল্লাহ, এই নামাজের কাঙ্গাল তো আল্লাহ নয়। তুমি আগে ভাগে শান্ত ভাবে আসো, উযু করো, এর আগে প্রত্যেক ফরজের আগে সুন্নাত রাখা আছে, কেন না সুন্নাত রাখা আছে নি, ফজরের আগে আছে নি, যোহরের আগে আছে নি, আসরের আগে আছে নি, খালি মাগরিবের আগে নাই, খালি কি নাই মাগরিবের আগে নাই, আগে পরে সব সময় সুন্নাত রাখা আছে। যদি কোনো সুন্নাত না থাকলো তাহলে সেখানে কিছুক্ষণ বসে থাকা সুন্নাত, কিছুক্ষণ কি আসরের পরে, ফজরের পরে, মাগরিবের আগে, বল না আসরের পরে, ফজরের পরে, মাগরিবের আগে কিছুক্ষণ বসে থাকা এটা হলো সুন্নাত। কেন ফরজ নিরাপদ থাকবে, এই জন্য আপনার সব নামাজের আগে পরে সুন্নত রাখা আছে। ওই নামাজ গুলো তুমি তাড়াহুড়া করে পড়বা না, তাড়াহুড়া করে আসবা না, আসবা যে খুব ধীরস্থির ভাবে আসবা, সুন্দর ভাবে আসবা, শালীন ভাবে আসবা এবং গাম্ভীর্যের সঙ্গে আসবা, যেন মন খোলা হয়। আজানের পর থেকে নামাজ শেষ করা পর্যন্ত, ইয়াং ম্যান, আজানের পর থেকে নামাজ শেষ করা পর্যন্ত দুনিয়ার কোন ফিকির মাথায় ঢুকতে দিবেন না, না দোকান, না রাজনীতি, না ঝগড়া, না কলহ, না মারামারি, না এরকম কোন বিচার, না এরকম কোন খবর, কোন খবরও শুনতে রাজি না, কোন খবরও কি, ইলেকশনে কে পাশ করলো, কে ফেল করলো, বলে নামাজের পরে
বলে কি কেন আমি মাথার মধ্যে এখন অন্য কোন জিনিস ঢুকাবো না এখন মাথার মধ্যে একটা ঢুকাইছি সেটা কি আল্লাহু আকবার সেটা কি আল্লাহু আকবার এখন মাথার মধ্যে শুধু একটাই কথা সব ছোট আল্লাহ বড় সব ছোট আল্লাহ বড় সব ছোট আল্লাহ বড় এই যে আগে থেকে মেহনত করুন আমাদের এক বুজুর্গ জিজ্ঞেস করা হলো হুজুর আমরা তো নামাজের মধ্যে যখন দাঁড়াই মন খালি বিভিন্ন জায়গায় দৌড়ায় বিভিন্ন আপনার মন এরকম দৌড়ায়নি বিভিন্ন জায়গায় যায়নি হুজুর কইতে আছে মিয়া সাহেব নামাজের মধ্যে মন অন্য জায়গায় কেন যাবে এই মনকে তো আমি এরকম ভাবে রশি দিয়ে বাঁধছি নামাজের আগে পরেও তো মন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যাইতে দেই না এটা আগে থেকে আপনি ধরে রাখতে হবে ধরে রাখলে আপনি লাইনটা পাবেন আর আপনি দৌড়াইয়া গেলেন দৌড়াইয়া গিয়ে এরকম নিয়ত বানলেন অসম্ভব একজনে বকতে বকতে গেছে গাল্লেতে মসজিদে গেছে জানেন এরকম ভাবে গাল্লেতে বকতে বকতে ঝগড়া করতে করতে মসজিদে গেছে হে বেটা আল্লাহু আকবার নিয়ত বান্দা আল্লাহর সঙ্গে বলেন মন কি জমবে ইচ্ছা হাজার চেষ্টা করলো আরে মিয়া সাহেব নামাজ এত সোজা না وإنها لكبيرة إلا على الخاشعين وإنها لكبيرة إلا على الخاشعين الله أكبر إلكم আমার একটু শেখ হাসিনার লোক একটু দেখা করে দেন তো এটা সম্ভব নয় তুমি পাবে মিয়া সাহেব দুই বছর পর্যন্ত একটু দেখা করানোর জন্য কথা বল না দুই বছর পর্যন্ত একটু দেখা করানোর জন্য বাতিল ভাই কত চেষ্টা করলো এখনো লাইন পায় না আর তুমি আসমান থেকে এখন নাজিল ভাইরা আর সঙ্গে সঙ্গে কইতে আসো আমার লইয়া যাও এর মধ্যে ইজ পসিবল না নট পসিবল এই যে একটা সাধারণ একজন ভিআইপি লাইনের মানুষ যদি কেউ হইয়া যায় তো তার সঙ্গে আপনি আগে থেকে বাউকরণ ছাড়া ঢুকতে পারেন না তাইলে আল্লাহর দরবারে আপনি কোন সাহসে চিন্তা করলেন আপনি ঢুকতে নেই জো বাইডেনের দরবারে ঢুকা সহজ আল্লাহর দরবারে ঢুকা সহজ নয় কারণ এটা অনেক বড় আবার যদি আপনি প্র্যাকটিস করতে পারেন লাইন বানাইতে পারেন তাইলে আল্লাহ পাক বলেন এত সহজ তুমি খালি টেলিফোনের ডায়াল ঘুরাইবা আমি মাওলা তোমার টেলিফোন ধরনের জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ আজান থেকে আয়োজন কোথেকে বলেন না আজান থেকে সিদ্ধান্ত জামাগের মধ্যে একটাই কথা সব ছোট আল্লাহ বড় বলেন না সব ছোট আল্লাহ বড় সব ছোট আল্লাহ বড় সব ছোট আল্লাহ বড় এটা যখন আপনি জপতে থাকবেন তখনই দেখবেন আপনার ভিতরে তওবা চলে আসছে কি চলে আসছে তওবা চলে আসছে আল্লাহ বড় আমি তো সেই সেই মান মতন নাই তাহলে অটোমেটিক তওবা চলে আসবে অটোমেটিক প্রস্তুতি চলে আসবে সব কাজগুলো আপনার তৈরি হয়ে চলে আসবে কেউ একজন ডাক দিল এই কথা শুনে যাও তা আপনার ভিতর থেকে বলবে না 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 এটার কথা শুনুন এখন সুযোগ নাই কারণ সব আল্লাহ আল্লাহ মোবাইল বাজা উঠলো না মোবাইল ধরনের টাইম নাই এখন মোবাইল ছোড়ো তখন সব কিছু সাইড হয়ে যায় যেহেতু একটা শব্দ আমাদের সমস্যা হইলো আমরা আল্লাহ একবার শব্দ শুনি আল্লাহ একবার শব্দ বলি কিন্তু কি কইলাম এটা জানলাম না মাস্টার সাহেব কি কইলাম এটা কি জানলাম না খালি এটা এটারে কয় এটারে কি বলা হয় পাখির মতন আপনি কথা কইলা গেলেন কিন্তু তার ভিতরের জিনিসটাকে আপনি যদি উপলব্ধি করতেন তাহলে আপনি নিজেও বলতেন যে আরে আমি এটা কি কাজ করি আমি মুখে কি কই আর কামে কি করি নামাজ আজান যখন শুরু হয়ে গেল কত শরীয়তের কত শক্ত বিধান যে যখন আল্লাহ একবার বলা হবে তখন কেউ কোন কথা বলার নো রাইট সব নীরব কেউ কোন
No talking. বলেন না no talking. সবাইকে চুপ করায় দেয়। কাম বন্ধ করায় দেয়। আল্লাহ। মানে তোমার এখন অন্য কাম। তুমি এখন দিমাগ কে অন্য দিকে খাটাও সেটা হলো সব আল্লাহ। এই মানসিকতা নিয়ে আপনি ওযু ইস্তিনজা করবেন এই মানসিকতা ওযু দুরুস্ত হয়ে যাবে ইস্তিনজা দুরুস্ত হয়ে যাবে কাপড় নষ্ট হবে না ওযুর মধ্যে কোনো ত্রুটি হবে না তওবা চলতে থাকবে হাত ধুইতে আছেন মনে মনে কইতে আছেন যে সব ছোট আল্লাহ বড় আল্লাহর সামনে হাতিটা যাইব তাইলে এটা যদি গুনাহওয়ালা থাকে তাইলে তো আল্লাহর সামনে পেশ করা যাবে না দেখছেন কেমনে কেমনে আপনাকে ইসলাম করে নামাজ শুরু হয়ে গেল আবার মুয়াজ্জিন সাহেব একামত দিতে আছে আপনাকে আবার অ্যালার্ট করতে আছে মুসল্লি সাহেব অ্যালার্ট বি অ্যালার্ট আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখছেন আবার সেই কথা আপনাকে অ্যালার্ট করতে আছে অ্যালার্ট হও সাবধান হও রেডি হও সব ছোট আল্লাহ এই যে আল্লাহু আকবার শব্দটা এরপরে ইমাম সাহেব নামাজ শুরু করে কি দিয়া আল্লাহু আকবার মুক্তাদি কি দিয়া আল্লাহু আকবার সবাই কি আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার সবাই যে বলে আল্লাহু আকবার বুঝা কেউ কয় না এটাই বড় দুঃখ লাগে বলেন না এটাই বড় কি লাগে আনিস ভাই এটাই বড় দুঃখ লাগে কেউ বুঝা কইল না আল্লাহ পাক যদি বলেন আকল দিলাম তোমাদেরকে আর কাউরে তো আকল দেই নাই গরুকে আকল দেই নাই ছাগলকে আকল দেই নাই মুরগিকে আকল দেই নাই তোমারে দিলাম তুমি খাড়াই শুন কথা কর না কিল লেগে দিলাম আর অন্য কামে তো বালাই খাড়াইছো কিন্তু আমার এখানে এসে ব্যাক হয়ে গেছে কথা কর না অন্য জায়গায় দোকানে খুব খাটায় মকানে খুব খাটায় মামলায় খুব খাটায় কিন্তু নামাজে আইসা এটা এখন ব্যাক কর যিনি বাবা রে যিনি দিলেন যিনি বানাইলেন যিনি আসল কাম এখানে এসে আপনি বেকল সাজিলেন আর দুনিয়া সব জায়গায় আপনি খুব বুঝেন আল্লাহ আজকের থেকে আমরা কি বেকল থাকবো না কিছু বুঝবো কে বুঝবো দেখি এই যে নামাজটা শুরু করবেন কি দিয়া আল্লাহু আকবার তখন আপনার দেমাগে কি থাকবে তবে নামাজ শুরু করনের আল্লাহু আকবারের মুরাকাবা আরেকটু ভিন্ন আল্লাহ সেটা হলো যে আল্লাহ আপনার জালাল আপনার কিবরিয়াই আপনার মহানত্ব আপনি মহামহিম আপনার বড়ত্ব আপনার এই যে বড় অবস্থানের সামনে আমি নিজেকে গোলাম বানাইয়া দাঁড় করাইয়া দিল খেয়াল রাখতে হবে যে আপনার সব বলুন না আপনার মহানত্ব আপনার বড়ত্ব আপনার জালাল আপনার কিবরিয়াই আপনার উলুমে মর্তবা আপনার শায়ানে শান এর সামনে আমি গোলাম হইয়া নিয়ত বাইলাম আল্লাহু পুরা বাক্যটা আপনাকে মনে মনে জপতে হবে তাইলে আপনি লাইন দৌড়লেন আর যদি না জপলেন তাইলে মুখস্থ গান গাইলেন মুখস্থ এরকম বহু হিন্দি গান বাচ্চারাও গায় এও বুঝে না যে কি গাইতে আছে আপনিও এরকম ভাবে গাইলেন এর দ্বারা জীবন ভর তোতা পাখির মতন কথা বলা হবে নামাজের হাকিকত আপনি কোনদিন পাবেন আল্লাহ পাক বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আমি কি তোমাদেরকে কোরআন বুঝানোর জন্য পাঠাই নাই ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি এ বুঝানোর লাগে তো পড়াইছি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহ এর কয়টা শব্দ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই চার পাঁচটা শব্দ এই সব বাংলা অর্থ মিনিং আপনি বুঝতে কি বছর বছর লাগবো একদিনও লাগে না এক এক ঘন্টার কাম কয় ঘন্টার কাম এক ঘন্টার কাম কিন্তু এই এক ঘন্টার কাম শয়তান আপনাকে করতে দিবে না কারণ এই এক ঘন্টার কাম যদি আপনি করে ফেললেন তো শয়তানের বড় লস শয়তানের বড় আর আপনি যদি না করলেন শয়তানের বড় লাভ
এই জন্য শয়তান সব সময় আপনাকে খালি মুখস্থ বানায় রাখে, কোনোদিন বুঝতে দেয় না আল্লাহ একবার। তো কিভাবে আল্লাহ একবার, এই যে আপনি দাঁড়াই দেন আল্লাহ, দাঁড়ানোর মধ্যে দুইটা মুরাকাবা, কয়টা মুরাকাবা? দুইটা মুরাকাবা, কয়টা মুরাকাবা? একটা হলো শরীরকে আল্লাহর সামনে, মনকে শরীরকে বাইতুল্লাহর সামনে, মনকে আল্লাহর সামনে, শরীরকে বাইতুল্লাহর সামনে, মনকে আল্লাহর সামনে, বলেন না কয়টা মুরাকাবা? এই যে আমরা মুসল্লায় দাঁড়াই, মুসল্লায় দাঁড়াই ইন্নি ওয়াজ্জাহতু, বলেন না ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকীন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। মুসল্লায় দাঁড়ায় যে কেন পড়েন এটা? কারণ আপনি আপনার মন শরীরকে আপনি বাইতুল্লাহর সঙ্গে বাঁধতে আছেন, কাল লোকে কন্যা বাইতুল্লাহর সঙ্গে আল্লাহ একবার। কেমনে? দুইটা মুরাকাবা, প্রথম আপনি দাঁড়াইবেন, দাঁড়াইয়া খেয়াল করবেন আমার ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজার আসাদ, পিছনে সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার, আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে, আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া দাঁড় করাইয়া দিলাম। এই কথাটা আপনি জপতে থাকেন না, বলেন সবাই বলেন, তিনবার বলেন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজার আসওয়াদ, কল্পনায় বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া দাঁড় করাইয়া দিলাম। এই কথাটা আপনি একবার বলবেন, দুইবার বলবেন, তিনবার বলবেন, মনে মনে ভাবতে থাকবেন, এক পর্যায়ে দেখবেন আপনি এখন আর তেজগায়ে নাই, আপনি এখন আর পাইটিতে নাই, লোকেরা দেখে আপনি পাইটিতে নামাজে খাড়া, আর আপনি দেখেন আমি পাইটিতে নই, আমি তো বাইতুল্লাহর দুয়ারের সামনে খাড়া। শরীরটা কোথায় পাঠায় দিছে? যেখানে থাকো না কেন, তুমি তোমার মনকে, তুমি তোমার খেয়ালকে আমার ঘরের দুয়ারের সামনে আইনা হাজির বানাও। কোটি মাইল দূরে থাকলেও মাঝখান থেকে যত মাধ্যম আছে সব সরে যাবে, আপনি যেন বাইতুল্লাহর দুয়ারের সামনে খাড়া, আপনি যেন বাইতুল্লাহর দুয়ারের সামনে খাড়া। এটা হলো শরীরকে বাইতুল্লাহর সামনে হাজির করণ একটা। দুই নম্বর, মনকে আল্লাহর সামনে, বল না মনকে আল্লাহর সামনে, দুরুবাই বলবেন মনকে আল্লাহর সামনে, শরীরকে বাইতুল্লাহ, মনকে আল্লাহর সামনে, শরীরকে বাইতুল্লাহ, মনকে আল্লাহর সামনে। শরীরকে তো বাইতুল্লাহর সামনে হাজির করলেন, সাইম বেল লেগে জোহরের সময় দোয়া করছি, সাইম বেল আসার সময় চলে আসে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। তো বলেন না শরীরকে কার সামনে? বাইতুল্লাহর সামনে। আর মনকে? আল্লাহর সামনে। মনকে? আল্লাহর সামনে। মনকে আল্লাহর সামনে কেমনে হাজির করবেন? এটা বড় কঠিন। এটা বড় কি কঠিন? নয় কাম, কয় কাম? কয় কাম? আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি। কয়টা? তুমি খেয়াল করো আমার সামনে আল্লাহ, পিছনে আল্লাহ, ডাইনে আল্লাহ, বামে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, বাইরে আল্লাহ, ভিতরে আল্লাহ, যেদিকে খেয়াল করি সেই দিকে আল্লাহ। বিল ইলমি ওয়াল কুদরাতি, বিল ইলমি ওয়াল কুদরাতি,
بالعلم والقدرة بالعلم والقدرة তো কয়লি গেল সামনে এক পিছনে দুই ডাইনে তিন বামে চার উপরে পাঁচ নিচে ছয় বাইরে সাত ভিতরে আট যেদিকে তাকায় নয় ولله المشرق والمغرب فأينما تولوا فسمى وجه الله চোখ বন্ধ করে আপনি খেয়াল করবেন সম্মুখ খেয়াল করলাম সর্বত্র বিল ইলমে ওয়াল কুদরতে আমার আল্লাহ বিদ্যমান পশ্চাৎ খেয়াল করলাম সর্বত্র বিল ইলমে ওয়াল কুদরতে আমার আল্লাহ বিদ্যমান ডান খেয়াল করলাম সর্বত্র বিল ইলমে ওয়াল কুদরতে আমার আল্লাহ বিদ্যমান বাম খেয়াল করলাম সর্বত্র বিল ইলমে ওয়াল কুদরতে আমার আল্লাহ বিদ্যমান উপর খেয়াল করলাম সর্বত্র বিল ইলমে ওয়াল কুদরতে আমার আল্লাহ বিদ্যমান নিচে খেয়াল করলাম সর্বত্র বিল ইলমে ওয়াল কুদরতে আমার আল্লাহ বিদ্যমান বাইরে খেয়াল করলাম সর্বত্র বিল ইলমে ওয়াল কুদরতে আমার আল্লাহ বিদ্যমান ভিতরে খেয়াল করলাম সর্বত্র বিল ইলমে ওয়াল কুদরতে আমার আল্লাহ বিদ্যমান যেই দিকেই খেয়াল করি সেই দিকেই বিল ইলমে ওয়াল কুদরতে আমার আল্লাহ এবার নয় দিকের মধ্যে এই মনের এই কল্পনাটা বজায় রেখা রেখে নয়বার বলুন আল্লাহু হাজির আল্লাহু হাজির ইশারা করে ইশারা আবার 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 ইশারা করে করতে হবে সবাই হাত 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 উপরের দিকে উড়ান হাত উপরের দিকে উড়াইয়া নয়বার নয় দিকে নয়বার নয় দিকে নয়বার নয় দিকে বলুন আল্লাহু হাজির 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 এই নয় দিকে যখন আপনি শুধু একটা আল্লাহু হাজির এটা রেডি হইলে নাজেরি ওটা রেডি হইলে শাহেদি ওটা রেডি হইলে মাই একটার পর একটা তো এক নম্বর হইলো আল্লাহু হাজিরি বাইবার 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 এরকম ভাবে সবাই একটু করেন তো দেখি আমি আল্লাহু হাজিরি মখলুক যেটা দুই রকম মখলুক কয় রকম দুই রকম মখলুক কয় রকম দুই রকম এক রকমের মখলুক এগুলো বলা হয় আলমে খালক সাইফুল ইসলাম সাহেব বলেন না আলমে খালক কি বলা হয় আলমে খালক মানে মখলুক জিসিম আছে কোন না মখলুক শরীর আছে মখলুক শরীর আছে মখলুক শরীর আছে এটা কয় আলমে খালক একটা হলো আলমে আমর মখলুক জিসিম নাই শুক্রবার শরীর নাই এটা যেরকম সব জায়গায় আপনি দেখতে পাইতে আছে তাও সব জায়গায় আপনি না বাংলাদেশে শুক্রবার আরেক দেশে শনিবার কথা কর না বোঝা গেল এরা সব জায়গায় থাকে না তবে আল্লাহ আল্লাহর বিষয়টা হইলো ইনি এখানে যেরকম সেখানে এরকম সৃষ্টির আগে যেরকম সৃষ্টির পরে যেরকম মখলুক সৃষ্টিকরণের আগে যেরকম মখলুক সৃষ্টিকরণের পরে আল্লাহ
الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى এরপরে নামাজে খাড়ো করাইয়া দেন কহুজুর আমার পাঁচ মিনিট অবসর থাকতে দেন কারণ দেমাগ এখন কথা বল না এটা যে যে পয়েন্টে আল্লাহ ওই পয়েন্ট থেকে এটারে নামাইতে অনেক টাইম লাগে নামাইতে অনেক কি দেমাগের মধ্যে পাঁচটা অবস্থান মনে আসেনি কাজ মনের তবিয়ত মনের নেচার মনের ফাংশন গুলো আগে বুঝতে হবে যে মনটা আমরা তো মনটাকে বুঝি না মনকে এক্সারসাইজ কি করব মনকে তো আগে বুঝতে হবে মনের শক্তি বুঝতে হবে মনের ধারণ ক্ষমতা বুঝতে হবে আল্লাহ পাক খাওয়ানোর জন্য দিবেন পেট আর আল্লাহকে বুঝানোর জন্য দিবেন মন আল্লাহু আকবার আরে খাওয়ানোর জন্য দিবে কি আর আল্লাহকে বুঝানোর জন্য দিবেন কি মন কারণ খাওন ছোট আপনি কতক্ষণ খাইতে পারবেন কুটি কুটি টাকার মালিক এবারে কি কুটি কুটি ভেলেট খায় না কথা বল না কারণ এটা ধারণ ক্ষমতা সীমিত সে কিছুক্ষণ এক প্লেট খাবে আরেক প্লেট খাবে এরপরে বলবে যে মাপ চাই জোরাজোরি করে লাগি দিয়ে বেড়ে উঠবে পিঠে হবে না ঠিক না কই স্যাম ভাই কর হ্যাঁ টাকাওয়ালা মানুষ তাই নাকি বেশি খাইব দেখি আমার থেকে সুবহানাল্লাহ কারণ দুনিয়া সীমিত এটাকে রোজগার করে রাখবেন যার পকেটটাও সীমিত আল্লাহ অসীম এই জন্য আল্লাহকে রাখনের পকেটটাও অসীম বানাইতে হবে এই জন্য মনের পকেটটা কি অসীম এখানে আপনি যত রাখলেন মন এই কথা বলবে না যে পকেট ভরে গেছে মন এই কথা বলবে না কি মন এই কথা বলবে না বা যে তোর সাউন্ড শেষ হয় না কোন সাউন্ড শেষ হয় না আশেক মাসুক প্রেমিক প্রেমিকা কত সাউন্ড শেষ হয় না কোনো শেষ হয় না দেখছেন দুনিয়ার লাইনে তো শেষ হয় না আর আখেরাতের লাইনে শেষ কেমনে আল্লাহ রে ভাই ও দোস্ত বুজুর্গ তো দুনিয়া দুনিয়া রাখনের জন্য পকেট পেট পেট হইল সীমিত মন হইল অসীম পেট হইল সীমিত মন হইল অসীম কারণ এই মনের এখানের মধ্যে আল্লাহ পাক কয় যে আমি আমার আসরার এখানে রাখবো কোরআন এখানে রাখবো কুদরত এখানে রাখবো সমাজ এখানে রাখবো এরফান এখানে রাখবো কাজে এই পকেট ছোট্ট মোট্ট পকেট হইলে চলবে না এই পকেট হইতে হবে বিরাট রে ভাই ও দোস্ত বুজুর্গ তো কইতেছিলাম যে আপনি মুরাকাবা কয়টা শরীর কোন জায়গায় মন কোন জায়গায় কার সামনে কার সামনে কার সামনে আল্লাহ অসীম আল্লাহ অসীম আল্লাহ অসীম আল্লাহ অসীম মানুষের শুরু আছে শেষ নাই আল্লাহর শুরুও নাই শেষও নাই মানুষের শুরু আছে শেষ নাই মানুষের শুরু আছে শেষ নাই আল্লাহর শুরুও নাই শেষও নাই আল্লাহর শুরুও নাই শেষও নাই মানুষের শুরু আছে একদিন সে ছিল না আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিনাত তাহরি লাম ইয়াকুন শাইআন এক সময় সে কি ছিল না এরপরে হইল পুরে আলাম বিলকুল না পেয়ে থা ফির আল্লাহ নে পয়দা কিয়া ফির আল্লাহ নে কেলে আগে ছিল না আগে কি ছিল না কে ছিলেন আল্লাহ কে ছিলেন আল্লাহ আল আউয়ালু পড়েন না ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম সুবহানাল্লাহ তো মানুষের শুরু আছে শেষ নাই মানুষের উপর না শুরু আছে শেষ নাই আল্লাহর শুরু নাই শেষ নাই শেষে গিয়া আল্লাহর সঙ্গে যে মানুষ মিল্লা যায় এটা কি কথাটা এই মাসলাটা ফল করা মৌতের পরে কবর ক
কবরের পরে হাসর হাসরের পরে মিজান মিজানের পরে বলছেরা সব শেষে জান্নাত কিংবা জাহান্নাম কোন না সব শেষে জান্নাত কিংবা জাহান্নাম বলেন না সব শেষে জান্নাত কিংবা এর মধ্যে বেশ কম বা জান্নাত ব্লক এরিয়া জাহান্নাম জাহান্নাম ব্লক এরিয়া জান্নাত গেট আছে জাহান্নাম ব্লক এরিয়া বলেন না জাহান্নাম ব্লক এরিয়া জান্নাত গেট আছে জাহান্নাম ব্লক এরিয়া জান্নাত গেট আছে এই হলো বেশ বা জান্নাতের মধ্যে গেট আছে আর জাহান্নামের মধ্যে কি নাই গেট নাই এটা ব্লক এটা কি ব্লক এরিয়া আর জান্নাতে যারা যাবে যাইলে আল্লাহু আকবার গেট আছে জান্নাত কিন্তু আসলে আপনার শেষ ঠিকানা নয় জান্নাত কি নয় শেষ ঠিকানা নয় আমার ঠিকানা তো হলো আমি আল্লাহর সঙ্গে থাকব আল্লাহ আমাকে আমার তার সঙ্গে রাখবেন এবং দৈনিক পড়াইবেন বুঝাইবেন দৈনিক কি আল্লাহু আকবার দৈনিক কি পড়াইবেন বুঝাইবেন كنت كنزا مخفيا فأحببت أن أعرف فخلقت الخلق فعمي سلام اكتا قبت الهون بلنا عمي سلام اكتا قبت الهون আমাকে কেউ তখন চিনেও না জানেও না বুঝেও না দেখেও না শুনেও না কারণ আমি আমি আর কিছু নাই আমি আমি কথা না আর কিছু নাই আমি আমি আর কিছু নাই তখন আমি চাইলাম কেউ আমাকে জানুক কেউ আমাকে বুঝুক কেউ আমাকে চিনুক কন্যা কেউ আমাকে জানুক কেউ আমাকে চিনুক কেউ আমাকে বুঝুক হ্যাঁ আমি চাইলাম ফাখলাকতুল খালকা তখনই আমি মানুষ বানাইলাম তখনই আমি কি মানুষ বানাইলাম তো মানুষ বানাইলাম আমাকে চিনুনের জন্য মানুষ বানাইলাম আমাকে কি চিনুনের জন্য চিনতে হইলে আল্লাহু আকবার চিনতে হইলে আল্লাহু আকবার আঙ্গ আল্লাহ চেয়ারম্যান সাহেব আঙ্গ আনিস ভাই তো চেয়ারম্যান তো চেয়ারম্যান সাহেব বিলাই বলে না চেয়ারম্যান সাহেব কি বলে আনিস ভাই কথা বল কোন মন্ত্রী সাহেব বিলাই বলে কি বলে বিলাই বলে বিলাই দাও এরকম মোটামুটি আদব লেহাজ হয়ে গেছে গা এখন মন্ত্রী সাহেব মালিক যখন ঢুকে বিলাই তখন সালাম দেয় বিলাই তখন কি দেয় সালাম দেয় আর বিলাই সবাই আদর করে বিলাই সবাই কি আদর করে আল্লাহ একবার আচ্ছা বলেন তো বিলাই তো বিলাই বিলাই মন্ত্রী সাহেবকে সালাম দেয় মন্ত্রী সাহেব তার এটারে পালে মায়া করে এই জন্য সবাই বিলাইকে মোটামুটি ইজ্জত করে এটা মন্ত্রী সাহেবের বিলাই রেখার বিলাই মন্ত্রী সাহেবের বিলাই আচ্ছা বলুন তো বিলাই মন্ত্রী সাহেবকে চিনে কতটুকু চিনে খাবার দেয় খাইতে খাবার দেয় খালি চেহারাটাই চিনে হয়তো বা তাও কতটুকু চিনবে মন্ত্রী কাকে বলে মানুষ কাকে বলে পাওয়ার কতটুকু তার অর্ডারের কত মূল্যায়ন জো বাইডেন কুত্তা বলে কি ধরেন না জো বাইডেন কুত্তা কি কবুতর বলে কি বলে কবুতর বলে তো কবুতর এটা জো বাইডেন বাসায় ঢুকলে কুকুর করে উড়ে ডাক দিয়ে উড়ে তো উনিও খুব খুশি হয় কবুতরটারও খুব দাম হয়ে গেছে ইজ্জত হয়ে গেছে আচ্ছা বলুন তো এই কবুতরটা জো বাইডেনকে কতটুকু চিনে জো বাইডেনের পাওয়ার কবুতরে বুঝে সে যে অর্ডার করলে অ্যাটম বোম ফুটে এটা কবুতর জানে কবুতরকে কয় হাজার বছর পড়াইলে কবুতর এটা জানে ভাই কবুতর মখলুক জো বাইডেন ও মখলুক কন না কবুতর মখলুক জো বাইডেন ও মখলুক কবুতর মখলুক জো বাইডেন ও মখলুক বাকি একজন সিনিয়র একজন জুনিয়র খালি সিনিয়রিটি জুনিয়রিটি হওয়ার কারণে একজন আরেকজনকে বুঝে না একজন আরেকজনকে এরকম ভাবে হৃদয় দিয়া বুঝনের ক্ষমতা রাখে না ঠিক না বেটি তাইলে যদি দুই মখলুকের মধ্যে সাধারণ বেশকমের কারণে এত ব্যবধান তাইলে পেশকমটা যদি খালেক আর মাখলুকের মধ্যে হইল পেশকমটা যদি এমকান আর ওয়াজিবের মধ্যে হইল পেশকমটা যদি আল্লাহর বান্দার মধ্যে হইল তাইলে বান্দা কতটুকু এলেম পাইলে আল্লাহকে চিনবে এজন্য আমাদের বুজুর্গরা কান্দে ও আল্লাহ বিলাই দাও তো মালিককে কিছু হইল চিনে কারণ বিলাই হোক মাখলুক মালিক হোক মাখলুক বিলাই হোক জন্তু মালিক হোক জন্তু কাজে কাছাকাছি সম্পর্ক আছে তোমার সঙ্গে তো আমাদের কাছাকাছি সম্পর্ক নাই যে তোমাকে আমরা চিনতে পারি এই জন্য এই যে সব কিছু তাহলে বল আল্লাহ আল্লাহ এই যে আল্লাহ পাকের হাকিকতকে আল্লাহ যতটুকু জানায় ওদিকে আমি যাবো না তো আল্লাহ পাক মাখলুক বানাইলেন কি জন্য
ওই যে তোমারে আমি আমারে বুঝাবো কন্যা তোমারে আমি কি আমারে বুঝাবো বিলাইডারে যদি জো বাইডেন বুঝাইতে চায় তাহলে সময় লাগবো কোটি কোটি বছর তাও পারে কি না সন্দেহ আছে আল্লাহ পাক বলেন তোমাকে বোঝানোর জন্য আমি রূহ বানাইলাম শরীর দিলাম দুনিয়ায় রাখলাম কবরে আনবো হাসরে নিব তারপরে মিজানে আনবো কুলসারাতে আনবো জান্নাতে আনবো জান্নাতে কোটি কোটি বছর রাখবো রাখনের পরে তোমার প্রাইমারি জ্ঞান হবে আমার সঙ্গে শুধু দেখা দেখি করনে এটার নাম হলো দিদার মানে এটার নাম কি দিদার এরপরে তোমাকে গেট দিয়া আমি বের করে নিয়ে যাইব আমার মহানত্ব আমার বরাউল বরা সুম্মা বরাউল বরা সুম্মা বরাউল বরা মহাজগতের মধ্যে আমি তোমাকে লইয়া চলবো দিনে দিনে বুঝাইতে থাকবো দিনে দিনে পড়াইতে থাকবো দিন কখনো শেষ হবে না বুঝানো কখনো শেষ হবে না দিন কখনো শেষ হবে না বুঝানো কখনো কি কাহিনী এর নাম হলো খালেদিন ফিহা আবাদা ওই জগতে কুরআন শরীফ বেশি কথা কয় নাই কারণ ওইরা হুজুরের মতন আকল কোন মানুষকে আমি দেই নাই রে ভাই ও দোস্ত বুজুর্গ কথা হইল ওই দিদারের পরে যে আপনি আল্লাহর সঙ্গে মিলবেন এই পয়েন্টে আমি আপনাদের সঙ্গে সাফ করতে চাইতেছি যে জান্নাত یہ جنت تو ہے اس وجہ سے کہ دار اللقاء ہے مقام الرضا ہے আমরা যে জান্নাতের দোয়া করি জান্নাতে থাকনের লাগা না জান্নাত হলো একটা বুকিং অফিস কন্যা জান্নাত হলো একটা কি বুকিং অফিস একটা সিট আছে আর এখানে নতুবা থাকবো কাল লগে আল্লাহর সাথে থাকবো কাল লগে আল্লাহর সাথে কতদিন আবাদুল আবাদ আল্লাহ আকবার জান্নাত হলো মাত্র এটা একটা ঠিকানা দিছে আর জান্নাত তো হয়েছে এখানে না আরে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা এখানে হইল জান্নাত এখানে হইল কি এখানে জাহান্নাম এখানে ইল্লিয়িন এখানে সিজ্জিন এখানে রিজিক এখানে আমল এর উপরে আল্লাহু আকবার লৌহ কলম আরশ কুরসি আলমে খালক আলমে আম দায়রায় ইমকান এরপরে জিলাল এরপরে সিফাত এরপরে আসমাউল হুসনা এরপরে ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা সুম্মা ওয়ারাউল ওয়ারা এরপরে সুবহানাহু এখন যেই বেড়া ওই পর্যন্ত হাঁটে এতে সাত আসমানের উপরে জান্নাতের কাঙ্গাল এতে করে কত আগে ফালাইয়া দিয়ে আসি আমাদের এক বুজুর্গ কইতে আছে একজন হুজুর আল্লাহ পাক জান্নাত নসিব করেন দোয়া চাইতে আছে তো কইতে আছে আজকে 18 বছর পর্যন্ত ফেরেশতারা জান্নাত লইয়া পিছনে পিছনে আসতে আছে কোনদিন তাকাইয়াও দেখলাম না সুবহানাল্লাহ এই হলো আল্লাহ এই জান্নাতের আপনার ঠিকানা এটা হলো ঠিকানা একটা আপনার একটা ঠিকানা দিল আর কি মক্কা শরীফ আমরা ছুটি নিতে হইলে দরখাস্তের মধ্যে লেখন লাগে যে মক্কা শরীফ আপনি যে যাইবেন হজ করবেন উমরা করবেন আপনাকে কোন ঠিকানায় পাওয়া যাবে তা আমরা আমাদের হজ অফিসে ঠিকানা দিয়ে দিই হজ অফিসে কি বয়ে থাকিনি আমরা তো আমাদের কামে আছি আর হজ অফিসে মানে একটা ঠিকানা দিয়ে রাখলাম কোনো কারণে গভর্নমেন্টের যদি আমার দরকার হলো যে আমার অফিসার এখন আছে মক্কা শরীফ এটারে এখন ইমার্জেন্সি দরকার তাহলে সে ফোন করবে হল অফিসে কল আবার ঘুর যায় না দিয়ে তাহলে এইটা হইলো জান্নাতের নতুবা রহনা হয় কিনকে সাথ এখানে মধ্যে আয়সা বেশ কম হয়ে যায় কি বেশ কম মুসলমানের মধ্যে আর মুসলিমের মধ্যে মুসলমানদের আকীদা হইল আমরা আবাদুল আবাদ আল্লাহর সঙ্গে থাকবো কিভাবে থাকবো আল্লাহ খালেক হিসাবে থাকবেন আর আমরা মখলুক হিসাবে থাকবো খালেক খালেক রহেগা মখলুক মখলুক রহেগা
খাল বলেন না খালে খালেক রহেগা আবাদুল আবাদ মখলুক মখলুক রহেগা আবাদুল আবাদ খালে খালেক রহেগা আবাদুল আবাদ মখলুক মখলুক রহেগা আবাদুল আবাদ আবাদুল আবাদ আল্লাহ পড়াই মুখে দেখো এই যে আমার কুদরত আবার কিছুক্ষণ পর এটা দেখো সুবহানাল্লাহ আরো বড় দেখি মানে এরকম আপনাকে সব সময় খালি নবায়ন নতুনত্বের মধ্যে ভালায় রাখবো কোনোদিনই আপনি পুরা দিতে পারবেন সুবহানাহু মা আযমা শান বলেন না সুবহানাহু অন্য ধর্ম অন্য ধর্মরা কয় কয় যে এটা হলো প্রাণ মহাপ্রাণ এটা কি জানি করা আত্মা আমরা বলি আত্মা পরমাত্মার সঙ্গে দেখা হবে একাকার হবে না কর না দেখা হবে একাকার হবে না বলেন না দেখা হবে একাকার হবে না দেখা হবে একাকার হবে না একসঙ্গে চলবে কিন্তু হলুল হবে না এখানে আপনার হলুলে সুরিয়ানি হলুলে তুরিয়ানি মিশ্রণ ঘটবে না একবারে সব কিছু মিল্লা মখলুক আল্লাহ নহি বনেগা আল্লাহ বন্দা নহি বনেগা বলেন না মখলুক আল্লাহ নহি বনেগা আল্লাহ মখলুক নহি বনেগা বরং আবাদুল আবাদ আল্লাহ আল্লাহ রহেগা বন্দা বন্দা রহেগা আল্লাহ আল্লাহ রহেগা বন্দা বন্দা রহেগা আবাদুল আবাদ আর হিন্দু হিন্দু বেড়ায় কয় যে প্রথম কিছুদিন পালা কাম করে গেলা পালা হইয়া ফিরে আসবা বুড়া কাম করলে কুকুর বিলাই হইয়া আবার আসতে হবে এভাবে সাত জনম কন্যা এভাবে কি সাত জনমের পরে তোমাকে ফাইনাল বিশেষণ দেওয়া হবে এরপরে তুমি যদি পালা কাম করলে থাকা এই সাত জনমে তাইলে হয়তো স্বর্গ পাইবা আর নতুবা যাইতে হবে নরকে বুঝছে নরকে নরকে যাওয়ানোর পরে নরকে যাওয়ানোর পরে সেখানে কি অনেকদিন হয়তো তোমাকে পড়ানো হবে এরপরে তুমি আর আল্লাহ সবকিছু হয়ে যাবে এক আত্মার সঙ্গে পরমাত্মা মিলে একাকার আত্মার সঙ্গে পরমাত্মা মিলে একাকার এই জায়গার মধ্যে ঈমান আর কুফরের পার্থক্য ঈমান আর কুফরের পার্থক্য এরা বলে সব এক হয়ে যাবে আমরা বলি ফাইনালে গিয়ে যদি এক হয়ে গেল তাইলে তো বুঝে গেল আমি আর আল্লাহ আসলে একজন কন্যা আমি আর আল্লাহ আসলে কি ফাইনালে গিয়ে তো এক তাইলে আল্লাহ আল্লাহরে শাস্তি দিলেন আল্লাহ এতদিন কারে শাস্তি দিলেন আল্লাহ আল্লাহরে মানুষ বানাইলেন আল্লাহ আল্লাহরে কুত্তা বানাইলেন কথা বল না এটা তো হইতে পারে না এটা কোনো বিবেক কোনোদিন এটাকে নিতে পারে না আর আমাদের আমাদের হিসাবটা হইলো নও আল্লাহ সব সময় আল্লাহ বান্দা সব সময় বান্দা এই হিসাবটা রাখবেন এই হিসাবটা রাখবেন একটা হইলো অভিন্ন হওয়া একটা হইলো অনন্য হওয়া একটা হইলো অভিন্ন হওয়া আরেকটা হইলো অনন্য হওয়া এই যে বাউলরা বাউলরাও কিন্তু অনেক রুহানি কথা কয় লোকেরা অনেকে বুজুর্গ মনে করে আসলে এটা বুজুর্গই নয় এটা হইলো বাউল এটা পুফুরি বাউল পুফুরি হিন্দুরাও এরকম অনেক রুহানিয়তের কথা কয় অনেকে এটাকে মনে করে এটা বুঝি অনেক বুজুর্গি আসলে এটাও বুজুর্গি নয় এটাও মিথ্যা কথা এটা বেশকম কোন জায়গা বেশকম হইলো যে একটা হইলো অনন্য হওয়া আরেকটা হইলো অভিন্ন হওয়া একটা বলেন না একটা হইলো অনন্য হওয়া আরেকটা হইলো অভিন্ন হওয়া অনন্য অভিন্ন অনন্য অভিন্ন অনন্য অভিন্ন অজুদ আমরা বলি লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারোর কোনো ওজুদ নাই ওয়াহদাতুল ওজুদ আল্লাহ ছাড়া কারোর কোনো অস্তিত্ব নাই এটা লইয়া আবার আহলে হাদিস মার্কা কিছু লোক আছে মাসলা বুঝে না ফিলোসফি বুঝে না মান্তিক বুঝে না একমত বুঝে না এজন্য করে ঝগড়া কন্যা না করে কি ঝগড়া একটা হইলো অনন্য আরেকটা হইলো অভিন্ন একটা হইলো অনন্য আরেকটা হইলো অভিন্ন শব্দ দুইটা এক অনন্য এক অভিন্ন এক শব্দের এক নিষ্ঠে দুইটা শব্দ আসছে এক অনন্য এক অভিন্ন বুঝে আসছে কিনা এক অনন্য এক অভিন্ন এক শব্দটা কখনো অনন্য তর্জমা আবার এক শব্দটা কখনো অভিন্ন তর্জমা আল্লাহ একবার বাউল দর্শন এটা হইলো আল্লাহ আর বন্দা অভিন্ন
আল্লাহর বান্দা অভিন্ন, হিন্দু দর্শন আল্লাহর বান্দা অভিন্ন, আল্লাহর বান্দা অভিন্ন, মুসলিম দর্শন হলো আল্লাহর বান্দা অনন্য, আল্লাহর বান্দা অনন্য। অনন্যের মধ্যে আরেকজনের ওজুদ কি অস্বীকার করা হয় না, তবে ওজুদটা দেখা যায় না। ওজুদটা কি মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহ মিসাল দিলেন, কি মিসাল? কয়ে জুনাকি পোকা কন্যা, জুনাকি পোকা, জুনাকি পোকা রাত্রে খুব জ্বলে, ঠিক না? তো কইতে আসে জুনাকি পোকা, রাতে তুমি এরকম বাসমুনার মধ্যে জ্বলো, দিনের বেলায় পলাও কেন? দিনের বেলায় কি জুনাকি কয় যে আমি দিনের বেলায় পলাই না, বাসমুনার মধ্যে আমি রাত্রেও থাকি যেরকম, দিনেও থাকি ওই রকম, রাত্রেও থাকি যেরকম, দিনেও থাকি কি? বলে তাহলে দিনের বেলায় দেখা যায় না কেন? ওই যে সূর্য যখন মাথার উপরে চলে আসে তখন আমার জুনাকি পোকার আলো কারোর নজরে পড়ে না। সূর্য হইল অনন্য, সূর্য হইল অনন্য, মানে এটা দাঁড়াইলে আর কারো অস্তিত্ব থাকলেও নাই, থাকলেও নাই, থাকলেও নাই। এটাকে বলা হয় মাজাজ, রব্বানা লাকাল হাকীকাতু ওয়া কুল্লুন মাজাজ, আল্লাহ হইলেন হাকীকত ওয়ালা আর সব হইল মাজাজ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নামাজ যে শুরু করবো কয়টা মোরাকাবা? শরীর কোন জায়গায়, মন কোন জায়গায়, শরীর কোন জায়গায়, মন কোন জায়গায়, আল্লাহর সামনে আপনি কেমনে আনবেন? চোখটা বন্ধ করে আল্লাহু হাজিরি, 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 আল্লাহু হাজিরি। কয়েকবার যখন আপনি এরকম বলতে থাকবেন তখন আপনি চোখ খুলতে পারবেন না, কারণ যে দারে দেখে তাও ওদারে তুই তু হে, হাজার মে হাজার মে তেরে রঙ গো হে, যে দারে দেখে তাও ওদারে তুই তু হে, ইদার তুই তু হে, ওদার তুই তু হে, যে দারে দেখে তাও ওদার তুই তু হে। তখন আপনার খেয়ালটা এরকম হয়ে যাবে যেদিকে আপনি তাকাইবেন সেই দিকে আল্লাহ পাকের কুদরত আপনার নজরে বসতে থাকবে। দেখুন না যতক্ষণ পর্যন্ত না দেখবেন এরকম ভাবে, আমি যত গল্প করবো আপনি বুঝবেন না, আমি বলবো নাকটা চোখা গালটা ফকফকা ঠোঁটটা চিকন চিকন কপালটা অনেক বড় হাজার কইলাম, আপনি ওই মেয়ের ছবি আপনার দিমাগের মধ্যে আসবে না, ঠিক না? আর যদি এরকম এক নজর পান না, এরকম দেখান না, এরকম তাইলে আর কখন লাগবে? কয়ে যে খালি জিকির করো লাইন মতন হাঁটো, পান না? জিকির করো লাইন মতন হাঁটো, শেষ রাত্রে উড়ো তাহাজ্জুদ পড়ো, মুরাকাবা করো, ছয় তাসবিহ জিকির করো, আর এরকম চোখ বন্ধ করে তালাশ করতে থাকো, এক সময় দেখবা আল্লাহু আকবার, এক সময় দেখবা আল্লাহু আকবার, এক সময় দেখবা আল্লাহু আকবার। তখন আপনাকে এত লম্বা ওয়াজ আমাকে করতে হবে না, হয়তো আলেমও না সাধারণ পাবলিক, হয়তো এত জানেও না সাধারণ পাবলিক, এতে কয় দেখছি কিন্তু কইতাম পারি না। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হইল দেখছেননি? কইছে নূরুন আন্না আরাহু, নূরুন আন্না আরাহু, বলে দেখছি, তবে এটা কইতে হইলেও তো বুঝন লাগে, বুঝতে বুঝতে হইলে তো দেমাগ লাগবে। আমি কইলাম আরে একশো বছর আগে, দুইশো বছর আগে যদি কেউ মোবাইলের গল্প করতো তার এই দুনিয়াতে কত নম্বরের পাগল মনে করা ইন্টারনেটের কথা যদি দুইশো বছর আগে দুনিয়াতে কেউ কইতো তাহলে আপনি তারে কি মনে করতেন? আর এখন শিশু বাচ্চা ও বুঝে না, এখন কি এই জন্য দাওয়াত দিতে আসি, কথাবার্তা বুঝবেন পরে, আগে ঢুকিয়া যান, কথাবার্তা বুঝবেন পরে, আগে কি ঢুকুনের পরে আল্লাহ পাক যদি নসিব করে ফেললেন তাহলে আর লম্বা কথা বলতে হবে না, কে কে তৈয়া হাতটা বাড়ায় দেন না, এখনই কাম হয়ে আসে।
ও
কান মুখ দিল গুনাহ হইতে হেফাজত করিব শরীয়ত সুন্নতের উপর চলিব জিকির আসকারের সঙ্গে থাকিব ইয়া আল্লাহ ওয়াদা করিলাম হালাল খাইব চলিব কাউকে কষ্ট দিব না সুন্নতের কোন কাজ ছাড়িব না সুন্নতের খেলাফ কোন কাজ করিব না ইয়া আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কোন সময় কোন গুনাহ হইয়া গেলে সঙ্গে সঙ্গে শর্মিন্দা হইয়া তওবা করিব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি তওবা করিলাম আমি তওবা করিলাম আমি তওবা করিলাম বাইআত হইলাম তরিকার উপর করিয়াল পর্যন্ত এই তওবার উপর এই বাইআতের উপর কায়েম থাকতে চাই তৌফিক দান ফরমাও আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ আছেন সবাই একটু কথা কইবেন কারণ আপনারা আমার আইনটা 25-26 বছর আপনাদের সঙ্গে আমি কাটাই আমার ভিতর বাহির আমার বালা সব আপনাদের তো আমি এই শেষ সময়ে সবাই কথা বলবে সবাই আজকের আপনি এখন আমি আর কথা বলতেছি না আমি থাকবো এখানে আপনারা কথা বলবেন আলে বলামারা কথা বলবে এরপরে নামাজ হবে খানা হবে বিশ্রাম হবে আবার কালকে সকালে কথা নামাজের কথা কিন্তু শেষ নামাজের কথা শেষ আল্লাহ আমাদের তৌফিক দান করেন এখন কে কথা বলবে বিমান বন্দরের খতিব সাহেব হুজুর বয়ান করবেন না সবাই বলবে ওই যে আমি কবির ভাই বলবে আরে সবাই বলবে আমি আমরা নারায়ণগঞ্জ আমরা তো এখানে নারায়ণগঞ্জের কাছে সায়েম ভাই আছে কবির ভাই আছে ইনাদিকে লইয়া অন্তত প্রথমে নারায়ণগঞ্জের এই এলাকাটা যে কিরাস্কারের কাম শুরু না আমরা আমি যে পীরের খলিফা সায়েম ভাই ওই পীরের খলিফা আমাদের সবার মুরব্বী হইল শেখুল ইসলাম হযরত মাওলানা আহমদ শফি রহমতুল্লাহ হযরতের ব্যাপারে কত না সে কত কথা একটা উল্টা কথা আমার কানে পড়ছে তো আমি খাড়া হয়ে গেছি আমি বলে আমি মানতে রাজি দুনিয়ার মানুষ আমার বকছে আমি কই যে তোরা বকলে তো করে আমি পাত্তা দেই আমি একজনের পাত্তা দেই উনি হইলেন আহমদ শফিল ওনার লোকে আমার কানে আর তোমরা তো কাতে রাখবে কি না রাখবে এখন কে কথা বলবো বিমানবন্দরের সাথে আমি এখানে আছি আপনি চেয়ারে আসেন